দেখো এটা হচ্ছে বাটারফ্লাই, ঠিক আছে, মাটন বিরিয়ানি, এই মাটন তার সঙ্গে এই আলু। আমার সঙ্গে প্রথম আলাপ হবে ক্যাডবেরি নিয়ে এসেছি, দাদা বৌদির বিরিয়ানি আমাদেরকে বলেছে, কিন্তু পায়েলকা সুমনকে খাওয়াবে। ডিপ ব্লু কালারের প্যান্ট, তার মধ্যে এরকম বড় মনে হচ্ছে না গাছ পাকা মেরন টাইপের, তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর এখন আমি রেডি হয়ে গেছি, ঘড়ির কাটা বাজে এখন 10:30। আজকে আমি আর সুমন যাচ্ছি একটা দাদা দিদির বাড়িতে। তো কিভাবে আলাপ হয়েছে সেটা তোমাদেরকে বলি, মে মাসে একটা কাশ্মীর ট্রিপ হয়েছিল, সেটাতে আমি যাইনি, সুমনই গেছিল। তো সুমনের সঙ্গে এত ভালো একটা বন্ডিং হয়ে গেছিলো, তো সেই দাদা দিদি একদিন আমাদের বাড়িতেও এসেছিলো। অ্যাকচুয়ালি দাদা দিদির একটা ড্রাই ফ্রুটের বাক্স আমাদের বাড়িতে ছিল, তো সেই ইয়েটা আমাদের বাড়িতেও আসা হয়েছে, একটু গল্পও হয়েছে, তখন এসেছিলো, তখন গল্প করেছিলাম, দিয়ে আমাদেরও খুব ভালো লেগেছে, দাদা দিদিরও খুব ভালো লেগেছে। তো দাদা অনেকবার করে বলেছিলো এবং দিদিও বলেছিলো যে একটু একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি পড়লে তোমাদের কিন্তু অবশ্যই আমাদের বাড়ির ওখানে আসতে হবে। এবং তোমাদের মানে দাদাদের বাড়ি হচ্ছে ব্যারাকপুরের একদমই কাছে, আর দাদা বৌদির বিরিয়ানি আমাদেরকে বলেছে কিন্তু পায়েলকা সুমনকে খাওয়াবে। তো আজকে সেই আমাদের বলেছে, আর তাড়াতাড়ি সকাল থেকে যেতে বলেছে, আমাদের সঙ্গে প্রচুর গল্প করবে এবং আমরাও প্রচুর গল্প করবো। আমারও বেসিক্যালি খুব ভালো লেগেছে, আমি ট্রিপে যাইনি কিন্তু যখন এসেছিলো না আমার সঙ্গে গল্প করছিল, জানো মনে হচ্ছে কতদিনের ছিলাম। তো আমি তো জিজ্ঞাসা করলাম সুমন কেমন ট্রিপ করালো, বলছে ফাটাফাটি, এত সুন্দর আমরা ট্রিপ করেছি, মানে কি বলবো, সোনমা গুলমা ওনারা একটু ইয়েতেও গেছিলো, ওই কার্গিল বোধ হয় ওই জায়গাটাতেও ঘুরে এসেছিলো, তো লাদাখটা হয়তো পরে আবার করবে। তো খুবই ভালো লেগেছে আমাদের সঙ্গে, পরবর্তী ট্রিপ করারও অনেক প্ল্যান করবে বলেছে। তো আজকে দাদা দিদির বাড়িতে আমাদের ইনভাইটেশন, তো আমরা যাচ্ছি, আমি আর সুমন যাচ্ছি। এছাড়া তোমাদের একটা কথা বলি, রীতা কাকিমা, রীতা কাকিমাদের কিন্তু ট্যুর খুব খুব ভালো লাগছে। কাকিমা আমাকে প্রত্যেক দিন ফোন করে করে আপডেট দিয়েছে, পায়েল এই হোটেলে এসেছি, পায়েল ওই হোটেলে এসেছি। আমারও খুব ভালো লেগেছে, কাকিমা আমাকে খুব নিজের মানে কি বলবো নিজের মতন করে প্রচণ্ড ভালোবাসে এবং আমার সঙ্গে সব কথা শেয়ার করে যে এই হোটেলটা, কালকের হোটেলটাই আমি তোমাদের বলছি, বলছে শিলংয়ের হোটেলটা পায় এত ভালো লেগেছে, খুব সুন্দর জানো তো, বলছে ছোট্টর মধ্যে এত সুন্দর করে গোছানো, এত সুন্দর ডেকোরেট করা, তো আমার শুনে ভালো লাগছে। তারপর বলো তোমাকে আমি কলকাতাতে গিয়ে সমস্ত ছবি পাঠাবো এবং এই রুমটার একটা ভিডিও করেও তোমাকে পাঠাবো। আর আমাদের খুব ভালো লেগেছে, মানে আমি বলছিলাম, তাই বলছে লালুদাকে বলেছে যে দেখেছিস কি সুন্দরভাবে গাড়ি হোটেলে সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছে। তো শুনে তো খুব ভালো লাগলো, এটা আমাদের কাস্টমাইজ ট্রিপ হলো আর কি। হ্যাঁ, মেঘালয় গেছে, শিলং গেছে, কামাখ্যা, সমস্ত সুন্দরভাবে পুজো টুজো দিয়েছে, তো আমার সঙ্গে হচ্ছে। তো এরকমই আর কি, সুমনও যখন অ্যাকচুয়ালি আমি তো ওই ট্রিপে যাইনি, তো সুমনের সঙ্গে এতটা ভালো বন্ডিং হয়ে গেছিলো যে আমাদেরকে আজকে বাড়িতে ডেকে নেমন্তন্ন করে খাওয়া দাওয়া করাচ্ছে এবং তার সঙ্গে গল্পও হবে। তো যাচ্ছি, আর এখন রেডিও হয়ে গেছি, টুকটাক কিছু খেয়ে যাবো, তাই শাশুড়ি মাকে বলেছি যে একটু ম্যাগির মতন করে দিও, কারণ সকালবেলা বেশি কিছু খেতে পারবো না, কারণ ওখানে গিয়ে আবার না খেয়ে দাদা দিদি রেগে যাবে সেজন্য। আর হচ্ছে সকালবেলা মা তো হাঁটতে যায়, মানে আমার শাশুড়ি মা হাঁটতে যায়, আর বেসিক্যালি আমার যেহেতু রাতেই কয়েকদিন ধরে, এই কয়েক মাস ধরে, এক মাস ধরে একেবারেই রাতে যেহেতু ঘুম হচ্ছে না, সকালবেলা উঠতে আমার একটু কষ্ট হচ্ছে, তো মাকে বলেছিলাম তুমি তো হাঁটতে যাবে, তো আমাদের এখানে বাজারের সামনে বড় বড় খুব সুন্দর সুন্দর আম পাওয়া যায়, মাকে বলেছিলাম যদি তুমি পাও তাহলে নিয়ে আসো, আমি দাদা দিদির বাড়িতে নিয়ে যাবো। তো মা সেই নিয়ে এসেছে 3 কেজি আম নিয়ে এসেছে, এরকম বড় বড় বলছে আমগুলো, বাবা বলছে খুব ভালো, তো মাই নিয়ে এসেছে ভালো করেছে, আর মা একটু ভালো বোঝে কোন আমটা ভালো হবে কি হবে। আবার আমি যেতে যেতে যদি আবার না পেতাম, তো এই জন্য তাই জন্য মা নিয়ে এসছে, আমগুলো তোমাদেরকে দেখাচ্ছি, আর ওদিকে মায়ের ম্যাগিটা হয়ে গেছে, আর খাবো দাবো, দিয়ে একসঙ্গে সুমন আর আমি বেরিয়ে পড়বো, কুটি করে চলে যাবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটাকে শুরু করছি, দাদা দিদির সঙ্গে দেখা করাবো, ওখানে যাচ্ছি, কীরকম আনন্দ করছি সেটা তোমার দেখাবো, শুরু করছি আজকে ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই যে শাশুড়ি মা এদিকে বানিয়ে নিয়েছে ম্যাগি, ম্যাগিটা খুবই ভালো বানায়, এটা আলু দিয়ে অনেক সময় বানায়, সেটা খেতেও খুব ভালো লাগে, আর আজকে তো ডিম দিয়ে বানিয়েছে। আর বাবা নিয়ে এসছে একদম বাজার থেকে চিতল মাছ, কারণ বাবা চিতল মাছ খুব খেতে ভালোবাসে, তো আজকে শাশুড়ি মা চিতল মাছটা রান্না করবে। ম্যাগিটা আমি আর সুমন খেয়ে নিলাম, আর ম্যাগিটা তো আমার শাশুড়ি মা খুব ভালো বানায়, একদম তেল থাকে না, খুব ভালো লাগে আমার ম্যাগিটা খেতে, ডিম দিয়ে হালকা হালকা লঙ্কা দিয়ে দিয়েছিল। আর দেখো তোমাদের আমগুলো দেখাই, দেখো আমগুলো খুব ভালো এসেছে আমাদের এখানে, এই দেখো এরকম বড়ো বড়ো, পুরো মনে হচ্ছে না গাছ পাকা মেরম টাইপের, কি সুন্দর। এরকম মা 3 কেজি মাকে আনতে বলেছিলাম, মা নিয়ে এসছে, আর বেঁচে বেঁচে মা বেশ ভালো ভালো আম নিয়ে এসছে, তাই জানি মাকে বলেছিলাম যে আর দেরি করবো না, সুমন ওদিকে রেডি হচ্ছে, রেডি হয়ে গেলে এখন বেরোবো। ব্যারাকপুরে দাদা দিদির বাড়ি পৌঁছে গেছি, আর এখানে দাদা দিদির একটা ছেলে আছে সোনু, আমার সঙ্গে প্রথম আলাপ হবে, ক্যাডবেরি নিয়ে এসেছি, বাচ্চাটা একটু ক্যাডবেরি বেশি পছন্দ করে, দিদিকে আমটা দিয়ে দিয়েছি, আর দেখো আমাদেরকে সে টিফিন দিয়ে দিয়েছে, আরও বেশি করে দিয়েছিল। আমি বললাম আমরা ম্যাগি খেয়ে জাস্ট বেরিয়েছি, তো বললো ঠিক আছে একটুখানি খাও, আমিও টিফিন খাইনি, তো বলে দৌড়ে দৌড়ে এই যে চাউমিন দিয়ে গেছে সুমনকে আমাকে অল্প করে, কারণ আমরা খেতে পারবো না, অলরেডি খেয়ে এলাম, আবার দুবেলা বিরিয়ানি খেতে হবে, তো বলছে বিরিয়ানি তো আমার দেরি আছে, আর
এটা হচ্ছে আমাদের পেট এইটুকু খেতে পারি না বেশি। তারপরে বললো যে ঠিক আছে তো আমি চাটা করে আনছি। তো বলছিল কি চা খাবে, তোমার যেটা পছন্দ সেটা করো। বলছে না না তোমরা বলো কি চা খাবো। তো সুমন বললো তাহলে ওই লেবু দিয়ে লিকার চা ওটা করে আনছে। ততক্ষণ দিদি বললো তাহলে তোমরা খাও, আমিও আসছি, এসে একসাথে টিফিন করবো। তো খুব সুন্দর লাগছে জায়গাটা, খুব সুন্দর জায়গা এই বাড়িটা। তো বেশ মানে এখানে না ঠান্ডা ঠান্ডা একটা বেশ আছে, ওয়েদার আছে। আজকে যেহেতু আমরা যখন আসছিলাম তখন রোদ ছিল, তো তারপরে যখন কল্যাণী হাইওয়ের ওপর দিয়ে আসছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল। যাই হোক দিদি আসুন, তারপরে আমরা গল্প গুজব করবো আর অনেক আনন্দ করবো। কিছুক্ষণ একটুখানি আসলো দিয়ে তাই তো এবার চেনা হয়ে গেছে, আলাপ হয়ে গেছে পারে, আর ভয় নেই। কার নাম, কার নাম সিম্বা, কার নাম? হে ওরে এদিক ওদিক দেখছে সিম্বা। এ সিম্বাটা কোথায় গেল? সিম্বা এই তো, এই তো সিম্বা। যাবি ছাদে? ছাদে চল, মুখটা করছিস না? চল ছাদে চল, যাবি খুবই পছন্দ করি, মানে আমার তো খুবই ভালো লাগে। আর দাদারাও বলছিল যে এত জায়গা চলে এসেছে, আর্সেলন বলো আর্মেনিয়া বলো, কিন্তু এখানকার টেস্ট আলাদাই। বিরিয়ানি খাওয়া হলো, এখন আমরা ফিডনি খাচ্ছি। এত কিছু আয়োজন করেছে দাদা দিদি মিলে। আর দাদা দিদি মানে কাশ্মীর ট্যুর করেছিল সুমনের সঙ্গে, সেই থেকেই আলাপ। আমাদের বলছিলাম আজকে সকালবেলা, সেই থেকে আজকে আমরা এখানে এসেছি। খুব ভালো লাগলো, আমার তো খুবই ভালো লেগেছে। আর সুমনের সাথে তো ঘুরতে গেছিল, সুমনের সাথে তো খুবই ভালো লেগেছিল। হ্যাঁ ভালো লেগেছিল বলেই বোধ হয় আজকে এখানে আসতে পেরেছি, খুব ভালো লেগেছে। আর সিম্বার সাথে দেখা হলো, ওর সাথে দেখা করে খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। ওর সাথে দেখা করার জন্য স্পেশালি আমি বলেওছিলাম যে নিশ্চয়ই একদম আসবো, অবশ্যই আসবো, তাই না? হ্যাঁ ফাইনালি 9:36 বাজে, আমরা 8:30 দিকে বা 8:00 দিকে বাড়ি ঢুকেছি, ঠিক আছে? দাদারা আমাদের কিছুতেই ছাড়ছিল না, তোমাদেরকে তো ফিননি পর্যন্ত লাস্ট দেখিয়েছিলাম, তারপরেও কিন্তু খাওয়া দাওয়া চলেছে। এত গল্প করছিলাম তাই আর ভিডিও করা হয়নি। আইসক্রিম খেয়েছি, তারপরে বিকালবেলা আমাদের ব্লু টি একটা চা ছিল সেটা করে দিয়েছিল, আমার খেতে খুব ভালো লেগেছে। আমি আবার লিঙ্কটা নিয়েছি ব্লু টিটা, আশা করছি শাশুড়িমা শ্বশুরমশাই ভালো লাগবে, আমার তো ভালো লেগেছে, তিনজন মিলে খাবো। ব্লু টিটা বেশ মিন্ট ফ্লেভারের ছিল, তো দাদা বললো খেয়ে টেস্ট করে দেখতে পারো। দিয়ে দাদা থেকে আবার লিঙ্কটা নিলাম, তারপরে তার সঙ্গে আবার নাটগেটস ভেজেছিলো। আমি হচ্ছে আর খেতে পারছি না, মানে পারলে রাতের ডিনারটাও বোধ হয় আমাদেরকে দিয়ে করিয়ে পাঠাবে, মানে এরকম একটা ব্যাপার, মানে কিছুতেই ছাড়ছিল না। আর বলছে ভাল লেগেছে, তো আমি বলছি খুব ভাল লেগেছে। আর বলছে যখনই দাদা বৌদির কথা মনে পড়বে বা আমাদের কথা মনে পড়বে তখন একটু আড্ডা দিতে চলে আসবে। আমরাও বললাম তোমরা তো আমাদের এখানেই ওয়ার্ক মানে কাজ করতে আসো, তো তাহলে তোমরাও কিন্তু আমাদের সঙ্গে চলে আসবে, মানে আমাদের বাড়িতে চলে আসবে। আর সোনুও টিউশনে এসেছিলো, তারপরে বলছে আমরা আছি তো, আমরা আছি তো, মানে খুব একটা মানে কি বলবো, সবাই মিলে একসঙ্গে একটা আলাদা আনন্দ, গল্প, এগুলোই বা কতজন পায়? মানে যতদিন জীবন আছে এটাই হচ্ছে যে হাসি খুশিতে মানে সবার সঙ্গে আনন্দ করো, ব্যাস এটাই জীবন। দাদা দিদিরও তাই বলছিল, এই তো, এই তো মানুষের সঙ্গে, মানুষের সঙ্গে একটু কথা বলবে, একটু হাসাহাসি করবে, আনন্দ করবে, গল্প করবে, ব্যাস রিলেশন ভালো থাকবে। তো দাদা দিদিও বলেছে এদিকে আসলে আমাদের এদিকে অবশ্যই আসবে, সোনুকেও নিয়ে আসতে বলেছি। আর আমাদেরকেও অনেকবার করে বলেছে সময় পেলেই একটু চলে আসবে, 9 মাসে 6 মাসে বা যখন ইচ্ছা হবে চলে আসবে, ভালো লাগবে। আর সত্যি কথা বলতে গল্প করলাম, কত কিছু বললাম আমাদের কিভাবে সমস্ত কিছু, সুমন বলছিল চাকরি ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, তারপরে এটা ওটা গল্প, আরও দুটো ট্রিপ নিয়ে কথা হলো, দাদা দিদিরা আমাদের সঙ্গে আরও দুটো ট্রিপ করবে, লাদাখটাও করার ইচ্ছা আছে। এই করতে করতে রিলেশন আর কি খুব ভালো হয়ে যায়।
তারপরে বাড়িতে এসে দেখলাম আমার অনেকগুলো পার্সেল এসছে, যে পার্সেলগুলো আমি মন্দারমণি যাচ্ছি, মন্দারমণি যাওয়ার জন্য কিছু টপ আমি অর্ডার করেছিলাম, তার সঙ্গে বর্ষার জন্মদিন কিছুদিন আগে গেছে, ওকে একটা গিফট দেবো, ওর টপটা আমি অর্ডার করেছিলাম, তো সেইগুলো সব কটা চলে এসেছে, সেগুলো তোমাদের দেখাই। রিসেন্টলি মন্দারমণি যাবো, খুব এক্সাইটেড, তো এসেই দিলাম, পার্সেলগুলো চলে এসেছে। আর আমি যাদের থেকে অনলাইনে কিনি, আমি দুজনের থেকে অনলাইনে জিনিস কিনি, এক হচ্ছে ড্রিম কালেকশন বাই প্রীতি, যার কাছে তোমরা সালোয়ার স্যুট গ্রাউন অনেক কিছু ভালো ভালো ভ্যারাইটি গাউন, তার সঙ্গে তোমরা অনেক কিছু চুড়িদারের সেট, কুর্তি সেট অনেক কিছু পাবে। আর একটা জনের কাছ থেকে কিনে দীপান্বিতা ক্রিয়েশন, সেখানে মানে টপ কালেকশান যা দেখায়, মানে ওরকম টপ কালেকশান ওরকম কেউ দিতে পারবে না, এত সুন্দর সুন্দর টপ কালেকশান, তার সঙ্গে ভীষণ সুন্দর সুন্দর, খুব খুব সুন্দর সুন্দর পালাজো প্যান্ট আর অনেক কিছু দেখায়, কুর্তি সেটও দেখায়, থ্রি পিস সেট দেখায়, এর থেকে নিই। আর মধুচন্দ্রা সাহা বলে একজন আছে, তার থেকে আমি নাইটি নিই। তো এইগুলো হচ্ছে আমার একদম মানে কি বলবো, এরা তিনজন হচ্ছে আমার বেস্ট, মানে ড্রিম কালেকশন বাই প্রীতি আমি দেখবই, আর একটা হচ্ছে দীপান্বিতা ক্রিয়েশন, প্রচুর সুন্দর সুন্দর টপ আমি প্রচুর প্রচুর জিনিস আমি কিনি, মানে অর্ধেক জিনিস কোথায় প্রত্যেক বছর আমি কিনতে থাকি। আর হচ্ছে মধুচন্দ্রাদি, নাইটির জন্য মধুচন্দ্রাদি বিখ্যাত, মানে নাইটির কোয়ালিটি যা তোমরা পাবে না, মানে হাতে পেয়ে শুধু মানে মনে হবে যে কী কোয়ালিটি হাতে পেলাম, আমি প্রচুর জন্য লাইভ দেখেছি, বাট এই তিনজন আমার কাছে বেস্ট। এই টপটা আমি বর্ষার জন্য আনিয়েছি, এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে, এগুলো ক্রোশিয়া টপ, এর ভেতরে একটা ওই যে ব্ল্যাক গেঞ্জিগুলো হয় এগুলো দিয়ে পরা যাবে, তো এটা বর্ষার জন্য নিয়েছি, কারণ এই ধরনের টপ ওর খুব ভালো লাগে। আমার এর আগে একটা সি গ্রিন কালারের ছিল, যেটা দেখে বড় ছিল, ওর খুব ভালো লাগে, তো তখন আমি জেনে নিয়েছিলাম যে ওর এই ধরনের টপগুলো খুব ভালো লাগে, তো আমি এটা ওর জন্য নিয়েছি। আর এগুলো স্ট্রেচেবেল, এগুলো একদম স্ট্রেচেবেল, আর কাপড় কোয়ালিটি ভীষণ ভালো, তো এটা আমি ওকে মন্দারমণিতে গিয়ে গিফট করব, খুব সুন্দর দেখতে, আর কালারটা বেবি পিঙ্কের মধ্যে ভীষণ ভীষণ সুন্দর, ও একটু এরকম ধরনের কালার পছন্দ করে, তো এটা ওর জন্য নিয়েছি। এটা আমি আমার জন্য নিয়েছি কারণ রানী কালার বা পিঙ্ক কালার, ডিপ পিঙ্ক কালার আমার প্রচণ্ড ফেভারিট কালার, তো এটা হচ্ছে আমি ভেতরে একটা ব্ল্যাক ইনার দিয়ে পরবো, এটা খুব সুন্দর দেখতে, আর এরকম কাজ করা রয়েছে। রাশিয়া টপ আমি দীপান্বিতা দিক থেকে প্রচুর কিনেছি এবং ভীষণ ভালো ভালো টপ দেয়। দেখো এটা হচ্ছে বাটারফ্লাই, ঠিক আছে, এটা হচ্ছে বাটারফ্লাই ক্রোশিয়া টপ, এরকম প্যাটার্নের, ভীষণ সুন্দর দেখতে, এরকম ডিজাইনের আমি নিইনি, ক্রোশিয়া টপ তো নিয়েছি বাট এরকম ডিজাইন করা নিইনি, তো একটু অন্যরকম নিলাম। এই কালারটা সুমন বলছে খুব খুব সুন্দর হয়েছে, তোমাকে দারুণ মানাবে, তো এই একটা কালার আমি আমার জন্য নিয়েছি, ডিপ রানিটা নিয়েছি, আর একটা নিয়েছি এটা, এটা দেখো, এটা যাওয়ার দিন পরে যাবো ভাবছি, এটা হচ্ছে যাওয়ার দিন পরে যাবো, কালারটা বেশ বেশ সুন্দর লাগছে, এর সঙ্গে একটা প্যান্ট পরবো, যে প্যান্টটা আমি কিনেছি, একটা ফ্লোরাল প্রিন্টের প্যান্ট কিনেছি, বোধহয় সামনে আছে বোধহয়, তোমার দাঁড়াও দেখাচ্ছি প্যান্টটা, তো ওটার সঙ্গে এটা পরবো, বেস্ট ক্যারি করবো, কেমন হয়েছে জানিও, কোন কালারটা সব থেকে বেস্ট লাগলো আমাকে, বেস্ট লাগছে সেটাও জানিও। আর রানী কালারটা আমি একটু বেশি পছন্দ করি, তাই জন্য আমার সবসময় এটা ভালো লাগে, তো এই দেখো এরম নিলাম, আর বর্ষাকে তো এটা দিচ্ছি। আর এই একটা প্যান্ট আমি নিয়েছি, দেখো এটা হচ্ছে ডিপ ব্লু কালারের প্যান্ট, তার মধ্যে এরকম বড় বড় ফ্লাওয়ার আছে, হোয়াইট ফ্লাওয়ার, তো এটার সঙ্গে যে কোনো আমি এগুলো টপগুলো একটা পরবো, সব কটাই মানাবে, তো এটা হয়তো আমি পরে যাওয়ার দিনকে পরবো, এটার সঙ্গে প্রত্যেকটা কালার যাবে, তো এটা আমি হাবিবাগান থেকে কিনেছি, আর ভীষণ কমফোর্টেবল, কাপড় কোয়ালিটিও বেশ ভালো, তো ব্যাস এগুলো কিনলাম। আর কি আমার বেশ মজা হচ্ছে, এগুলো বেশ মন্দারমণিতে পরে রিলস বানাবো, ছবি তুলবো, আরও একটা জায়গায় যাবো, সেখানে জন্য আমাকে কিছু টপ কিনতে হবে, তো ওখানে তো আরও ইচ্ছা আছে ভালো ভালো রিলস ছবি বানাবো, সেটা তোমরা দেখতেই পাবে যাই হোক। আর খিদে তো আমার সেরকম নেই কারণ প্রচুর খেয়ে এসেছি, আর আমি এমনিতে একটু কম খাই, তো একটু খেয়েই পেট ভরে যায়, তো বাবা বলছে চিতল মাছটা এনেছি একটু খাও, আর ঠিক আছে তাহলে অল্প করে ভাত, আর মা চিতল মাছটা করেছে, বাবা বললো খুব টেস্ট হয়েছে খেতে চিতল মাছটা, আর আমি তাহলে ঠিক আছে একটুখানি ওই দিয়ে খেয়ে নিচ্ছি, আর আসার সময় একটা কোল্ড ড্রিঙ্কসও কিনে এনেছি, রাত্রে একটু খাবো, ব্যাস এই আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের খুব খুব ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দিও, আর যাওয়ার আগে যেটা বলি, অলওয়েজ বি পজিটিভ, এনার্জেটিক, বি হেলদি অ্যান্ড লাভ ইওরসেলফ। চলো আজকের মতন টাটা।